গত 2-3 দিন যাবৎ সানডাইরেক্ট বক্সের একটি সমস্যা হচ্ছে, প্রায় সকলেরই হচ্ছে। সেটি হলো শুধুমাত্র বাংলা চ্যানেলে সীমাবদ্ধ থাকছে সানডাইরেক্টের বক্স, অর্থাৎ বাংলা চ্যানেল ছাড়া অন্য কোনো চ্যানেল পরিবর্তন করা যাচ্ছে না। তো এই সমস্যার সমাধান আমি খুব সহজে দিচ্ছি, তবে শর্ত হচ্ছে একটাই। শর্তটা হলো এটাই যে বক্স যতবার বন্ধ হবে, অর্থাৎ সুইচ অফ হবে, ততবার কিন্তু আপনাকে এই সেটিংসটি করতে হবে, তবে আপনার সমস্ত চ্যানেল দেখতে পাবেন, তা নচেৎ দেখতে পাবেন না। তো আমার সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আমি একটি কাস্টমারের বাড়িতে ভিডিওটি শ্যুট করেছি, তো সুতরাং কিছু ডিস্টারবেন্স থাকতে পারে, তার জন্য ক্ষমা প্রার্থী। তো আমার সম্পূর্ণ ভিডিও দেখুন এবং আমি শেষকালে এবং ভিডিওর মাঝখানে আরও ডিটেলসে বলে দেবো আপনারা কী কীভাবে খুব সহজে এর সমাধান করতে পারবেন। তো আশা করছি সানডাইরেক্টের তরফ থেকে খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হয়ে যাবে। সানবাংলায় যাচ্ছে, সানবাংলায় গেল তো না, এটা আর হচ্ছে 623 জীবাণু যাচ্ছে, 5-3 কাজ 603 কত বললো বেশ, 500 বললো, আর 303 প্রথমে ওকে টিপবেন, ওকে টিপলে দেখাবে বাংলা, ঠিক আছে। এবার ওকের ডান দিক এবং বাঁ দিক যে কোনো একটি সুইচ টিপে টিপে টিভি অল, টিভি AL অল, টিভি অল অপশানে আসতে হবে এবং সেইখানে এসে আবার ওকে প্রেস করতে হবে। তারপরে সানডাইরেক্ট বক্সে সমস্ত চ্যানেল চালু হবে। এই সেটিংস যতবার মেশিন বন্ধ হবে ততবার নতুন পুনরায় করে করতে হবে। তো নমস্কার, সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।